আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। কাল 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করে বাঙালি জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন সহ থাকে রাষ্ট্রীয় নানা কর্মসূচি। আর তাই বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতির এই সৌধ। সেখানে এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। বান্দরবানের থানচি উপজেলা বাজারে আগুনে 55টিরও বেশি দোকান ও বসতঘর পুড়ে গেছে। সকাল 8টার দিকে বাজারের দক্ষিণ পাশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে 55টিরও বেশি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর দমকল বাহিনীর একটি ইউনিট, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহা মর্মা জানিয়েছেন, আগুনে থানচি বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। তার অভিযোগ, দমকল বাহিনীর একটি মাত্র ইউনিট কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। সাভারে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গেন্ডা ও হেমায়তপুরের জয়নাবাড়ি থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, রাতে সাভারের গেন্ডা এলাকায় নিজ বাড়িতে সিটি ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন ইসলামের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। অপরদিকে সাভারের হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া ঘর থেকে গার্মেন্টস শ্রমিক সুমি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। এছাড়াও ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি চকলেট কারখানায় বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছে, সেই সাথে আহত হয়েছে আরও 6 জন। শুক্রবার স্থানীয় সময় বিকেলের দিকে আরএম পালমের কোম্পানি প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা এপি। বিস্ফোরণের পর ভবনটি একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। স্থানীয় দমকল বাহিনী ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশ থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। তবে এই বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। খেলার খবর। এমবাপ্পের জোড়া গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নেদারল্যান্ডসকে 4-0 ব্যবধানে হারিয়েছে কাতার বিশ্বকাপের রানার্স আপরা। প্যারিসে বি গ্রুপের ম্যাচে দ্বিতীয় মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজমান। 6 মিনিটের ব্যবধানে উপে মেকানো ব্যবধান দ্বিগুণ করেন। আর 21 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় দিদিয়ের দেশামের দল। পিছিয়ে থাকা নেদারল্যান্ডসও গোল শোধের চেষ্টা করে। খেলার 88 মিনিটে ফ্রান্সের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। আগামী সোমবার পরের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।